নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে সকল প্রিয় বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই আগামীকাল রবিবার পনেরোই জানুয়ারি দু হাজার তেইশ সুকর্মা যোগে যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি ঘটতে চলেছে সেই পাঁচটি রাশির বিষয়ে আমি আলোচনা করব আগামীকালের রাহুকালের যে মুহূর্ত বৈকাল চারটা তিরিশ থেকে ছটা পর্যন্ত আগামীকাল রাহুকাল রয়েছে রাহুকালটা যে কোনো শুভ কাজ আপনারা করবেন না তবে আলোচনাটি অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন খুবই ইম্পর্টেন্ট এই আলোচনা দেখুন আমাদের প্রাপ্তির জায়গা দেখতে গেলে আমাদের জন্ম ছককে প্রথম দেখতে হবে আপনি একটি টিকিট কাটছেন টিকিট মিলছে না আপনি ভাবছেন বড় ধরনের অর্থপ্রাপ্তি আমার হবে কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনার জন্ম ছকে এই প্রাপ্তির যোগটা কোন সময় রয়েছে কোন বছর রয়েছে এবং কোন কোন মাসগুলোতে রয়েছে কারণ একই রাশির কোটি কোটি মানুষ আছে প্রত্যেকেরই ভাগ্য কিন্তু সমান নয় কারণ প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা সময় কিন্তু নির্দেশ কিন্তু করে এই যে প্রাপ্তি প্রাপ্তির জায়গাটা যে দেখা যায় সেটি হচ্ছে রাহু গ্রহকে দেখা একান্তই দরকার আপনার জন্মছকে রাহু গ্রহ কেমন রয়েছে রাহু কত নম্বর নক্ষত্রে অবস্থান করছে এটা ইম্পর্টেন্ট কারণ যেখানে অবস্থান করে তার থেকে যে নক্ষত্রে অবস্থান করে তাতে কিন্তু বেশি ফল কিন্তু দেয় এবং ডিগ্রি রাহু যুবক অবস্থাতে আছে না বাল্য অবস্থাতে আছে না বৃদ্ধ অবস্থাতে আছে এই জায়গাটা কিন্তু দেখা দরকার এই এই জায়গাগুলো আগে দেখা দরকার এবং এর পাশাপাশি আপনার ন্যাকাল ছাটে শুক্র শনি এবং বুধ এই তিনটি গ্রহ পাশাপাশি আপনার কেমন রয়েছে তাহলে কিন্তু ধরা যাবে যে আপনার প্রাপ্তির সম্ভাবনাটা কখন রয়েছে এবং প্রাপ্তির ক্ষেত্রে আমি বারবার বলি যে জায়গাটা দেখা দরকার সেটি হচ্ছে আমাদের ভাগ্যভাব দেখুন ভাগ্য ব্যতীত কিচ্ছু হয় না আপনি যাচ্ছেন রাস্তা দিয়ে আপনি হঠাৎ একটা টিকিট কাটলেন ভাবলেন যে হয়তো আমার এই টিকিটে আমার ভাগ্য ঘুরে যেতে পারে হয়তো আপনার আগামীকাল আগামীকাল ঘুরতেও পারে কিন্তু আগামীকাল আপনার যে ভাগ্য যে ঘুরবে সেটার জন্য আপনার জন্ম ছককে দেখতে হবে আমি যে প্রাপ্তির কথাটা বলছি না যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে এবং এই যে রাশির যে টার্গেট নাম্বারটা দিচ্ছি এবং রাশিভিত্তিক যে শুভ সময়টা দিচ্ছি এটা বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট টার্গেট নাম্বার এবং শুভ সময় তবে আপনার ব্যক্তিগত জন্মছকে ছকে নাম্বার কিন্তু আলাদা টার্গেট নাম্বার কিন্তু আলাদা কিন্তু এটা হচ্ছে ইন জেনারেল আপনার ক্ষেত্রে যদি আপনার লাখ ফিভার করে যায় আমি যে কথাগুলো বলছি আগামীকাল আপনি বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু আপনার হতে পারে কারণ এর সাথে সাথে দেখতে হবে আমাদের জন্মছকে মহাদশা অন্তর্দশা প্রত্যন্তদশায় এই দশাগুলো আমাদের ক্ষেত্রে পারমিট করছে কিনা যদি এই দশাগুলো আমাদের ক্ষেত্রে পারমিট করে চেনে রাখবেন আপনিও কিন্তু আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনার জীবনে কিন্তু ঘটবে দেখুন অর্থের যে মুখ্য কারক গ্রহ সেটি হচ্ছে কলিযুগে হচ্ছে হঠাৎ প্রাপ্তির জন্য সেটি হচ্ছে রাহু গ্রহ রাহু আপনাকে চরজল খুব অল্প সময়ে আপনাকে কিন্তু অর্থ কিন্তু দিবে এবং কত প্রাপ্তি আপনার হবে সেটা ডিপেন্ড করবে আপনার জন্ম ছকের উপর কত অ্যামাউন্টে অর্থ পাবেন এবং এর পাশাপাশি আপনার দেখার দরকার যে কোন ডিগ্রিতে অবস্থান করছে রাহু গ্রহ এবং রক্ষা কবচ আপনাকে আকর্ষিক অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য করবে অর্থাৎ যাদের একটু জন্য মিস যাচ্ছে যাচ্ছে রাহু রক্ষা কবচ পরিধান করুন এটা কিন্তু আমি বারবার বলছি আপনার অল্পের জন্য যাতে মিস কে যাচ্ছে কিন্তু ভাগ্যভাবকে স্ট্রং করা দরকার এবং যারা ক্যাশ অন ডেলিভারি নিতে চাইছেন রক্ষা কবচ আপনারা ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু এই রাহু কবচ আপনারা কিন্তু নিতে পারেন কালেক্ট করতে পারেন এই অর্থের জায়গাটা আমি বারবার বলছি ধনভাব আকর্ষিক প্রাপ্তির ভাব এবং ভাগ্যভাব এবং সফলতাভাব এই চারটি ভাবকে চুলচেরা বিশ্লেষণ করা দরকার এবং কোন সময়ের মধ্যে আপনার প্রাপ্তি রয়েছে সেটা কিন্তু দেখা দরকার কোন বছরে আপনার প্রাপ্তি রয়েছে সেটা কিন্তু দেখা দরকার এবং আপনার ভাগ্যভাবের কে স্ট্রং করুন এবং রাহুকে স্ট্রং করুন নিশ্চিত রূপে আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে দেখুন অর্থের যে জায়গা সেই জায়গাটা দেখার দরকার এই জন্য যে আপনার ক্ষেত্রে যে সময়টা ইম্পর্টেন্ট দেখুন কারো কারো ক্ষেত্রে কি কারো খুব অল্প বয়সে প্রাপ্তি ঘটে কারো মধ্য বয়সে কারো একটু দেরিতে যাদের প্রাপ্তির জায়গাটা কেটে গেছে কিনা বার্চার্ট রিফরমেশনের মাধ্যমে কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটানো কিন্তু সম্ভব এই বা রিফরমেশনটা আপনার ক্ষেত্রে বিশেষভাবে ইম্পর্টেন্ট আগামীকাল যে পাঁচ রাশির মহাপ্রাপ্তির আমি কথা বলছি কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে এবার দেখতে হবে আপনার জন্ম ছক আমি একটি কথা বারবার বলছি জন্ম ছককে চুলচেরা বিশ্লেষণ করুন জন্ম আপনার প্রাপ্তির যোগটা আছে কিনা সেটা অ্যাকুরেটভাবে দেখুন এবার আসি পাঁচ রাশির প্রাপ্তির ক্ষেত্রে কোন কোন মানে সময় প্রাপ্তি ঘটবে নাম্বার ওয়ান যে রাশি টার্গেট নাম্বার এবং শুভ সময়টা বিশেষভাবে ইম্পর্টেন্ট কারণ কখন কার ভাগ্য কিভাবে বদলে যায় কেউ কিন্তু বলতে পারে না আপনি হতাশ হয়ে গেছেন কিন্তু হট করে আপনার ভাগ্য চমকে গেল এটাই বা কে বলে হঠাৎ হঠাৎ করে যে করে সেটি হচ্ছে রাহু গ্রহ যে কোনো জিনিস হঠাৎ হওয়া সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে রাহু গ্রহের ওপর নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে ছয় এবং আট আপনাদের শুভ সময় ঠিক এগারোটা চার মিনিট থেকে আপনার বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এগারোটা চার মিনিট থেকে বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আগামীকালে প্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে অতি সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে তিন মিথুন রাশির ক্ষেত্রে তিন এবং আট আপনাদের যে শুভ সময় সকাল দশটা একচল্লিশ মিনিট থেকে আপনার দশটা একচল্লিশ মিনিট থেকে আপনার যে সময়টা দেখা যাচ্ছে বারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত টাইমটা কিন্তু শুভ এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম মহাসৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার কোন কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে তিন এবং ছয় তিন এবং ছয় আপনাদের ক্ষেত্রে খুব শুভ এবং আপনাদের যে শুভ সময় সকাল বারোটা এক মিনিট থেকে একটা তিন মিনিট পর্যন্ত এরপর যে রাশির আমি কথা বলব সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে কুম্ভ ক্ষেত্রে পাঁচ এবং চার আপনাদের শুভ সময় সকাল এগারোটা পনেরো মিনিট থেকে শুরু করে বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত টাইমটা কিন্তু শুভ এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম অন্তিম এবং শেষ যে রাশি কুম্ভ রাশির পর সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশি ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে এক এবং ছয় আপনাদের যে শুভ সময় সকাল দশটা দশ মিনিট থেকে শুরু করে আপনার বারোটা আঠাশ মিনিট পর্যন্ত টাইমটা কিন্তু শুভ এই যে আমি পাঁচ রাশির কথা বললাম আগামীকাল রবিবার এই পাঁচ রাশির মহাপ্রাপ্তি যোগ কিন্তু সৃষ্টি কিন্তু হতে চলেছে প্রত্যেকে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং প্রচুর পরিমাণে কমেন্ট করুন এবং যারা আমার সাথে পরামর্শ নিতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন কারণ এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস যারা ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার করাতে চাইছেন অবশ্যই এ স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন বিশেষ করে দিক হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন চট জলদি আপনারা রিপ্লাইটা পেয়ে যাবেন ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ